বহরমপুরে বন দফতরের উদ্যোগে বন মহোৎসব উপলক্ষে র্যালিতে হাঁটলেন মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, পুলিশ সুপার শ্রী মুকেশ, ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সৌম ভট্টাচার্য, বহরমপুর থানার আইসি সনত দাস। এই উপলক্ষে বৃক্ষরোপণও করা হয়। দেখুন সবসময়ের প্রতিবেদন। বন দফতরের উদ্যোগে বহরমপুরের সূচনা হল বন মহোৎসবের। এই সূচনা অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতার পোস্টকার্ড হাতে র্যালি। সেই র্যালিতে হাঁটলেন মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা, পুলিশ সুপার শ্রী মুকেশ, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন সৌম ভট্টাচার্যরা। শহরের নানা পথ পরিক্রমা করে এই র্যালিটি। র্যালিটি শুরু হয় বহরমপুরে বন দপ্তরের কার্যালয়ের প্রাঙ্গণ থেকে। দ্বিতীয় পর্বে মুর্শিদাবাদের জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা এবং পুলিশ সুপার শ্রী মুকেশ চালতিয়া বিলের কাছে বৃক্ষরোপণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, এই চালতিয়া বিল বোজানোর অভিযোগ উঠেছিল এবং তার বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসন সদার্থক ভূমিকাও নেয়। জেলাশাসক জানান বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে অনেক প্রোগ্রাম জেলা জুড়ে হচ্ছে, অনেক চারাগুলো লাগানো হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করা হচ্ছে। আমরা আশা করি যে প্রোগ্রাম ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পক্ষ থেকে যেগুলো প্রোগ্রাম করা হচ্ছে সেটা আমরা ভালো সাড়া পেয়েছি। গ্রিনরি আরও গ্রো করবে, বেসিক্যালি এনভায়রনমেন্ট উন্নয়নের ক্ষেত্রে এটা একটা ভালো কাজ হচ্ছে। পুলিশ সুপার শ্রী মুকেশ বলেন, প্রাকৃতিক ভারসাম্য রুখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি তিনি জানান, জল সংরক্ষণের জন্য এবং জলাভূমি বোজানোর বিষয়েও পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। যে কোনো জায়গায় জলাভূমি বোজানো হচ্ছে, অভিযোগ পেলেই পুলিশ সেখানে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। আজকে ফরেস্ট উইক অরণ্য সপ্তাহ শুরু হয়েছে। আজকে আমরা সকালে একটা র্যালি করেছি স্টুডেন্টসদেরকে নিয়ে। এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, ইকোলজিক্যাল ব্যালেন্স যেন থাকে তার জন্য গাছ লাগানো হয়েছে অনেকটাই। আর আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি চালতিয়া। আপনারা জানেন এখানে কিছু পুকুর ভরাট নিয়ে কিছু কমপ্লেন্ট ছিল আমাদের টাউনে। সেই কমপ্লেন্টগুলো আমরা পেয়ে এফআইআরও করেছি, লোককে অ্যারেস্টও করেছি। তারপরে এখন আমরা ওই লেকগুলো বিলগুলোকে রিস্টোর করার জন্য আমরা আমাদের যে অভিযান আছে আমরা শুরু করেছি। আর চালতিয়া বিলকে আমরা রিস্টোর করেছি। আজকে এখানে গাছ লাগিয়েছি আমরা, আর এই পুরো রাস্তা ধরে গাছ লাগানো হবে, সো দ্যাট যে ফিউচারে এটা এখানে ভরাট করা কেউ চেষ্টা না করে। আর আমরা মিডিয়ার মাধ্যম থেকে আমরা সবাইকে বলেছি, যদি এরকম কোনো ইনফরমেশান থাকে কারো কাছে সেটা আমাদেরকে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে এই পুকুর যে ভরাট হয় সেটা বন্ধ করব। কিউকি পুকুর ভরাট হলে এটা একটা ইকোলজিক্যাল ব্যালেন্স এখানে হারিয়ে যাবে। আমাদের এই টাউনে অনেক বিল আছে, আর এই আমাদের টাউনের বিউটি, সেটা আমাদেরকে মেনটেন করতে হবে।